আজকে আমি একটা ভিন্ন ব্যাপার নিয়ে কথা বলবো। আসলে এখন স্কুল হলিডে চলতেছে ইংল্যান্ডে, তো বিভিন্ন ফ্যামিলিকে দেখি এই বাসায় ওই বাসায় দাওয়াত খাইতে যান ছুটির দিনে বা হলিডের মধ্যে, এটা চলতেছে আসলে। বাট অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলবো এই জন্য যে বাচ্চাদেরকে এগুলোতে না নিয়ে গিয়ে বাচ্চাদেরকে কিছু শিখানোর জন্য নিয়ে যেতে পারেন লাইব্রেরিগুলিতে, মিউজিয়ামগুলিতে, যেখানে অ্যাকচুয়ালি টাকা লাগে না। আমরা সবাই ধারণা করি যে সবকিছুতে, ব্রিটিশদের সবকিছুতে টাকা লাগে, এটা সত্য, ব্রিটিশরা টাকা ছাড়া কিছু বুঝে না, বাট কিছু জিনিস এরা ভিন্নভাবে করেও রাখছে, সেটা শিক্ষার জন্য, দেখানোর জন্য হোক, যে কোনো কারণেই হোক। যেমন আপনি বাচ্চাদের নিয়ে যেতে পারেন ব্রিটিশ লাইব্রেরিতে, সরি ব্রিটিশ মিউজিয়ামে। ব্রিটিশ মিউজিয়ামে 4 মিলিয়ন কালেকশনের জিনিস আছে, সেটা ছোটখাটো কয়েন থেকে, 10,000 বছর আগের কয়েন থেকে শুরু করে এখনকার কয়েন পর্যন্ত বিভিন্ন জিনিস কালেকশন করতে পারেন। মানুষের ধারণাই নাই যে এটার ভিতরে অ্যাকচুয়ালি 40 লক্ষ জিনিস আছে যেটা আপনি কালেক্ট করতে পারেন। ব্রিটিশ মিউজিয়াম ফ্রি, নিয়ে যান বাচ্চাদের, কিছু না কিনেন, অন্তত দেখতে পারবেন যে ব্রিটিশরা কি করে রাখছে বা কি কালেকশনের মধ্যে রাখছে। বাচ্চারাও এটা দেখে শিখলো। ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে নিয়ে যেতে পারেন। ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে অ্যাকচুয়ালি স্কুল থেকে নিয়ে যায় প্রত্যেক বছরই, কোনো না কোনো স্কুল থেকে, কোনো না কোনো ক্লাস থেকে নিয়ে যায়, সো বাচ্চারা এটা জানে। তারপর আপনারা নিয়ে যান, বাচ্চাদের নিয়ে ছেড়ে দেন। প্রথমে আপনাকে যে অভিবাদন জানাবে সে হচ্ছে ডাইনোসরের কঙ্কাল। শেষ করবেন জীবন্ত ডাইনোসর দিয়ে, এটাও থ্রিলের মতোই, গিয়ে দেখতে পারেন। ন্যাশনাল গ্যালারিতে যেতে পারেন ফ্রি। ন্যাশনাল গ্যালারি এখানে পুরোনো আমল থেকে শুরু করে এখনকার আমলের আর্ট যেটা আছে, মডার্ন আর্ট, সবকিছুই আছে। দেখেন যে পুরোনো আর্টগুলি কেমন ছিল, লিওনার্দো দা ভিঞ্চির সময়ের আর্ট কেমন ছিল, এখনকার আর্ট কেমন, দেখে নিয়ে আসতে পারেন, দেখায় নিয়ে আসতে পারেন বাচ্চাদের। শিখুক কিছু নিয়ে যেতে পারেন সায়েন্স মিউজিয়ামে, যেখানে আপনি 15,000 অবজেক্ট পাবেন। সেটা জীবন্ত কিছু আছে, কিছু আছে ফসিল টাইপের, এরকম আর কি, বাট অ্যারাউন্ড 15,000 অবজেক্ট আছে এটার মধ্যে। ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে নিয়ে যেতে পারেন, সেখানে আছে প্রায় 2.3 মিলিয়ন আইটেমস। এটা কুইন ভিক্টোরিয়া থেকে শুরু করে আরো পুরনো, ধরেন 1,000 বছর আগে রাজারা যেটা পরতো, তখন থেকে শুরু করে তাদের ফ্যাশন, তারা কি ইউজ করতো, এগুলো সব সহ এখনকার রাজারা, রাজারানীরা যা ইউজ করে এগুলিও আছে, দেখে নিয়ে আসতে পারেন। ইভেন আপনি নিজে গিয়েও দেখে আসতে পারেন, বাচ্চারা তো শিখলো সঙ্গে আপনি কিছু শিখলেন, সমস্যা তো নাই। নিয়ে যেতে পারেন ট্যাট মডার্ন অথবা ট্যাট ব্রিটেনে। ট্যাট মডার্ন আর ট্যাট ব্রিটেন হচ্ছে অ্যাকচুয়ালি আর্ট গ্যালারি, কিন্তু মডার্ন যেই তুলচিত্র বা যে চিত্রই হোক, এই চিত্রগুলি কিভাবে তৈরি করা হয়, কিভাবে এটা স্কেচ করা হয় বা পেন্সিল স্কেচ করা হয়, এগুলি এখানে শেখানো হয়। প্লাস গ্যালারিগুলি দেখে আসতে পারেন, কিছু কেনার দরকার নেই, বাচ্চারা শিখলো, দেখলো কিভাবে এটা চেঞ্জ হয়েছে ফ্রম 500 বছর আগে থেকে, 500 বছর আগে থেকে কিভাবে চেঞ্জ হইতে হইতে এরকম হয়েছে, এখনকার যুগে আসছে, কি কি ইউজ করা হয়েছে, তখন কি ইউজ করা হইতো, এখন কি ইউজ করা হয়, দেখে নিয়ে আসতে পারেন। নিয়ে যেতে পারেন ব্রিটিশ লাইব্রেরি। ব্রিটিশ লাইব্রেরি আমি নিয়ে যেতে বলি অন্য একটা কারণে, আমার সঙ্গে হাসান ভাইয়ের পরিচয় আছে। হাসান একবার একটা কথা বলছিল, একটা এক্সাম্পল দিছিল, আসলে এক্সাম্পলটা তেমন কিছু না বাট আমার কাছে ভালো লাগছে। সেটা হয়েছে, সে বলছে যে ছুরি দুই লোকের কাছে গেলে দুই ভাবে কাজ করে, সেম জিনিস। যদি আপনি ডাক্তারের হাতে ছুরিটা দিয়ে দেন, সে একভাবে কাটাকাটি করবে, যদি আপনি কসাইয়ের হাতে দিয়ে দেন, সেও একভাবে কাটাকাটি করবে, কিন্তু দুইটা কাটাকাটির মধ্যে ডিফারেন্স আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। সো ব্রিটিশরা চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেই করে হোক, বিভিন্ন জায়গায় জিনিসপত্র নিয়ে এসে যেখানে রাখছে এটা দেখার জন্য, বা বিভিন্ন বুকস, বিভিন্ন ধরেন অন্যান্য সায়েন্টিস্টরা যা আবিষ্কার করছে এরা এগুলি চুরি করে নিয়ে আসছে, বা যেভাবে নিয়ে আসছে এখানে যেটাকে সংরক্ষণ করে রাখছে এটা দেখার জন্য আমি বলি ব্রিটিশ লাইব্রেরিতে যাওয়ার জন্য। অনেক কিছু দেখতে পারবেন, তার মধ্যে ইনক্লুডিং আপনি পাবেন লিওনার্দো দা ভিঞ্চির স্কেচবুক, এটা যদিও ব্রিটিশদের সম্পত্তি না কিন্তু তারা এখানে নিয়ে রাখছে। শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিও, এটাও দেখে আসতে পারেন। এটা ছাড়াও কি পরিমাণ বই এদের কাছে আছে, কি পরিমাণ বুকস এরা সংগ্রহ করে রাখছে,
এটা দেখানোর জন্য অন্তত আমি বলি ব্রিটিশ লাইব্রেরিতে একবার ঢু মারার জন্য। বাচ্চারা হোক, আপনি কি একটু মেরে আসেন, টাকা লাগতেছে না, ফ্রি। তারপর আসি হোয়াইট চ্যাপেল গ্যালারি। সবাই আমরা হোয়াইট চ্যাপেলে যাই অ্যাকচুয়ালি মাছ বাজারে অথবা ভেজিটেবল কেনার জন্য। হোয়াইট চ্যাপেল গ্যালারি আশেপাশে দিয়ে আমরা হাঁটি, স্টেশন থেকে বের হয়ে বাম দিকে, বাম পাশে, অলগেট স্টেশন থেকে বের হয়ে বাম পাশে। কিন্তু আমরা কখনো এটা ভিতরে ঢু মারি না। আসলে এটা কি, শুধু বাইরে থেকে দেখি হোয়াইট চ্যাপেল গ্যালারি, ভিতরে যান দেখেন টোটালি অন্য একটা পরিবেশ। যদি ভালো না লাগে চলে আসেন, আসা যাওয়ার খরচ আমি দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।